हाय फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल मोनर का ब्लॉग। থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে হলো আজকে কি পারবো বা আজকে হলো সোমবার। তো চলো আজকে ডেইলি ব্লগ শুরু করছি না, আমি জাস্ট একটু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক কাজ এখনো মিস্ত্রিদের কাজ কমপ্লিট হয়নি। তো এই যে আমাদের চা খাওয়া সেকেন্ড রাউন্ডে চলে গেছে, সেকেন্ড রাউন্ড হয়ে গেছে চা খাওয়া, বাবার খাওয়া হয়ে গেছে, বাবা এখন কার্টুন দেখছে। আর আমি আজকে ডিম রান্না করব, ডিম আর আলুটাকে সেদ্ধ করে রেখে এসেছি। তো মিস্ত্রি আছে আর ওর বাবা কলকাতায় গেছে, তো ওই জন্য আর কি মিস্ত্রিরা বলেছিল বিকালে আসবে, বাট চলে এসছে। নাহলে ভাত আমাদের অনেক রয়েছে, রান্নার আজকে কোনো প্রশ্নই ছিল না, কিন্তু আজকে ঘরের কাজ অনেক আছে। কারণ হলো পরশু দিনকে মহালয়, আর মানে ঘরটা ঝাড়বো, ধোয়া, অনেক কিছুই বাকি, সব আজকে মোটামুটি সেরে নেব ভাবছি। তো চটজলদি একটু রান্না করে নেবো, ডিমের ঝোল করবো, ভাত করবো, আর ডিমে কি আছে একটা জাস্ট ভাজা করবো, এই আজকে মিষ্টিও খেতে দেবো। তো এইবার ঘরটারগুলো ঝাড়বো একটু, আর দোয়ার সেরকম নেই কিছু, তবে ওই ঘর যেটা নতুন ঘর করা হয়েছে ওইটা পরিষ্কার করতে হবে। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের নতুন ঘরটা, এখনো ফাঁকা রয়েছে, নতুন ঘরে যাবো আমরা, দেখাবো এই যে এখানে সবাই বন্ধুদেরকে। তো নতুন ঘরে আজকে রংটা কমপ্লিট হবে, তোমার বোর্ড টোর্ড খুলে রেখেছি। এইগুলো তোমাদের কাছে একটু ফাঁকা, একদম ফাঁকা ঘর, ফাঁকা ঘরে তোমাদের সঙ্গে শেয়ার করবো ফাঁকা ঘরের ক্লিপটা। তো আর তোমাদের জানাবো যে তো জামা কাপড় না নিয়ে কি এমন বড় জিনিস নিলাম, জামা কাপড় কিছু নেই, খালি বাবাই কিনে দেবো একটা
হাই ফ্রেন্ডস, এই যে এখন 6:30 বাজে সন্ধ্যেবেলায়, সন্ধ্যে 6:30, তো এখন আমি সন্ধ্যে দিয়েছি, দিয়ে চা করেছি, চা নিয়ে বসেছি, আর বাবাই টিভি দেখছে। তো আমি এতে স্নান করেছি তখন 4:30 বাজে, সব গুছিয়ে ঘর ছেড়ে, ঘর মুছে গুছিয়ে বাসন মেজে সব স্নান করতে 4:30 বেজে গেছে। বাবাইও সেই সময় স্নান করেছে, স্নান করে উঠেই সমিতি একটা ছিল, সমিতি টাকাটা দিয়ে আসতে গেছিলাম। তো সমিতির টাকাটা দিয়ে এসে মিস্ত্রি ছিল, মিস্ত্রিদের চা করে দিয়েছি, দেওয়ার পরে বাবাইকে ঘুম পাড়িয়েছি। তো বাবা একটুখানি ঘুমিয়েছে, আমি আবার তার ওই সেই ফাঁকের মধ্যে জল আনলাম, তারপর জামা কাপড় তুলেছি, জামা কাপড় সব কেচে দিয়েছি, ওগুলো তুলেছি, মাথা বসেছি, এখনো নিজের দুধ। তারপরে মিস্ত্রিরা কি কাজ করছিল ওগুলো তো দেখলাম, কোথায় কোথায় বাকি ছিল, তো আজকেও কমপ্লিট হয়নি, কালকে দেখি হয় কি না। মনে হচ্ছে কালকে হয়ে যাবে, বাট কালকে রং আনতে হবে, সামনের রংটা, ঘরের সামনের রংটা ভালো শেষ হয়ে গেছে, শেষ না অল্প একটু আছে, যেটুকু আছে হবে না, তো আনতে হবে। তারপরে দেন লক্ষ্মী পুজোর পরে আমাদের যে ঘরে, মানে আমি এখন যেখানে রয়েছে সেখানটায় টিভি যে পোর্শনটা রয়েছে, এই দেখো, এই দেখো, টিভি যে পোর্শনটা রয়েছে ওই পোর্শনটার কালারটা চেঞ্জ করবো, কিন্তু বাট ওটা লক্ষ্মী পুজোর পরে করবো, লক্ষ্মী পুজোর আগে একটু সরিয়ে টরিয়ে হচ্ছে না, দেখি তাও যদি পসিবল হয় তো করবো। বাট এবার লক্ষ্মী পুজো আমি নতুন ঘরে করার ইচ্ছা আছে, এমনি তো নতুন ঘরে তো তোমার পুজো দিতে হবে, তো ভাবছি লক্ষ্মী পুজোটাই ওই ঘরেই সেরে নিই, না হলে লক্ষ্মী পুজো এখানটায় করি। এই দেখো ঠাকুর খাটে বসে রয়েছে, এই যে ঠাকুর, এই এই নিচটা, এই যে বাবার ঝুড়িটা রয়েছে না, এই ঝুড়ির পোষণে আমি লক্ষ্মী পুজো করেছি, গেল বছরই থেকে শুরু করেছি, তো এবছরও করবো লক্ষ্মী পুজো। আর গেল বছরই আমি রূপর লক্ষ্মী এনেছি ঘরে, তো ওই জন্য এবছর কোনো বছর আর মিস করা যাবে না। চলো, জানি না, রাত্রিবেলা ডিমের, সকালে ডিমের তরকারি রয়েছে, রাত্রে একটু ভাত করবো, আর পাপা ঘুরে যাবে, আর ভাবছি গোল গোল করে দুটো আলু ভাজা করে নেবো আমার খাওয়ার জন্যে। ভাত রয়েছে, বা ডিমকে তোমার ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত ভেজে নিতে পারি, তাই না, যেটা ভালো লাগে সেটা করবো, কিন্তু এখন একটু ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে, আর পা খুব ব্যথা করছে। তো মোটামুটি আজকের কাজ একটা ডান, তোমার ঘরের কাজটা, এটা ঘরের ঝাড়াটা খুবই একটা ইয়ে ছিল, এত নোংরা বেরিয়েছে, আর নোংরা থেকে বাবাই খেয়ে খেয়ে সব প্লাস্টিক তোমার খাটের ওপাশ দিয়ে ফেলেছে, খাটের নিচে প্লাস্টিকে ভর্তি, তো ওই জন্য ওইগুলো পরিষ্কার করে তাও মোটামুটি হয়েছে, খাটে বক্স খাট তো ঢুকে নিচটা পরিষ্কার করা ইম্পসিবল, তো যতদূর পেরেছি করেছি পরিষ্কার। বাট এখনও টিভির কম্পিউটার টেবিলটা রয়েছে, দুটো শোকেস রয়েছে, আর আলমারিটা, আলনাটা মোটামুটি মুছেছি, ওইগুলো জিনিসপত্র সরিয়ে
উঠব আজকে আর হবে না কালকে দেখি হয় কি কালকে বাই দা ওয়ে ওই ঘরটা পরিষ্কার করব আর তোমাদের সঙ্গে তো শেয়ারই করলাম না এত তাড়াতাড়ি তাড়াতাড়ি খেলে হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম পূজোতে এবার জামা কাপড় কিছু নিইনি আমরা শুধু জাস্ট বাবাইকে দিয়েছি আর দুজন ছোট ছোট বাচ্চাদের দিয়েছি আর ওই ঘরে এসিটা আমরা কিনেছি তো পুজোতে বড়ই একটা জিনিস তবে জানি না সেরকম আর তারপর রঙে ঘরে পেছনে খুব খরচ হয়ে গেছে অনেক তো এতটা এক্সপেক্ট করা হয়নি তাই জন্য ভাবছি জামা কাপড় আর নেবো না যা আছে হতেই চলবে কি বা চলো এসিটা এখনো প্যাক করাই রয়েছে খোলা হয়নি তোমাদের প্যাকটা দেখি পসিবল হলে দেখিয়ে দেব আর ভালো লাগছে না সত্যি সত্যি এখন পাওয়ার মতো চলছে না তো দিন চাটা খেয়ে একটু বসবো রেস্ট নেবো নেওয়ার পরে তারপরে যাবো তোমার রান্না করে রান্না করবো মানে ভাত করবো আর একটু বললাম তো তারপরে যদি পসিবল হয় তোমাদের দেখাবো এসিটা মানে খুলে দেখো খুলতে হবে না রে তাই প্রেস এই যে এখন 11:30 বেজে গেছে আমি খেয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে এই যে বাবার ঘুম পড়েছে তো বাবার পাপা এখন আসেনি আসছে তো আসতে খেয়ে দিয়ে সে পর্যন্ত শুয়ে পড়ছি আর চলো ব্লগে কি দেখিয়েছি না দেখিয়েছি জানি না কিন্তু আজকে সারাদিন অনেকটাই কাজ করেছি তো তোমার যদি কিনা আমার ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এখন ভিডিও চলে এসেছে খুব প্রায় আর ভিডিও একদম চলে এসেছে তো সব কাজ কমপ্লিট মোটামুটি চলো টাটা বাই গুড নাইট